শুক্রবার ছিল ইংরেজি বর্ষের শেষ দিন। শনিবার অনুষ্ঠিত হবে বর্ষবরণ। এই সময় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক যাতে না থাকে সে ব্যাপারে সদা সতর্ক বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। এদিন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ শহরের কেন্দ্রস্থল কার্জন গেট চত্বর পার্কিং জোন সংলগ্ন একটি শপিং মলে পুলিশি কুকুর নিয়ে তল্লাশি চালায়। এছাড়াও মেটাল ডিটেক্টরের মাধ্যমে শহরের কেন্দ্রস্থলে প্রতিটি স্তরে তল্লাশি চালালেন জেলা পুলিশের বোম স্কোয়াডের অফিসাররা। সেটা তো আমাদের পক্ষে ভালো, মানে আমরা এখানে যা সাধারণ পাবলিক তাদের পক্ষে ভালো, আমাদের নিরাপত্তার দিক থেকে এটা আমরা মনে করছি যে ভালোই হচ্ছে। এটা কি যদি আরো বেশি কিছু মানে করা হতো তাহলে কেমন হতো? হ্যাঁ, আরো কিছু আরো ভালো কিছু করলে তো আরো ভালো হয়। এই যে পরীক্ষামূলক যেটা হচ্ছে আজকে যেটা করছে, যদি এটা আরো ঘন ঘন করা হয়, কারণ এখন দেখা যাচ্ছে বর্ধমানে অনেক জায়গাতে বোম পাওয়া যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। আর সেখানে শুধু শপিং মল বাদ দিয়ে যদি অন্যান্য জায়গাগুলো করা হয়, হ্যাঁ সেটা আরো ভালো হয়। পুলিশ যে এইভাবে কুকুরের চেকিং করছে, মেটালের চেকিং করছে, কি বলবেন? না, একদিকে ভালোই, কারণ এই সময় আতঙ্ক আমাদের মধ্যেও থাকে যে বছরের শেষে বা বছরের শুরুতে বিভিন্ন অপরাধগুলো হয়েই থাকে। একদিকে ঠিকই আছে, ভালোই লাগছে, ঠিক আছে। এ প্রসঙ্গে জেলা পুলিশ আধিকারিক জানান, নতুন বছরের প্রাক্কালে শহরের কোথাও যাতে নিরাপত্তার খামতি না থাকে তার জন্যই এই রুটিন তল্লাশি। বর্ষবরণ উপলক্ষে বর্ধমান শহরে যে বড় শপিং মল যেগুলো আছে সেগুলোতে আমরা অ্যান্টি সাবোটাজ চেক এবং প্রত্যেকটা জায়গা ভেরিফাই করে দেখছি যাতে কোনো রকমের বিস্ফোরক বা ইয়েতে জিনিসপত্র না থাকে এবং সাধারণ মানুষ যাতে কোনো বিপদের মধ্যে না পড়েন। আমরা মূলত বড় বড় শপিং মল যেগুলো আছে বর্ধমান শহরে সেইগুলোর উপরেই মেনলি চেষ্টা করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।